যদি বাংলাদেশে পাই তাতে কি ভালো? তো বিয়ে করবে বাংলাদেশে? ইংলিশ মাছ খাবো তো বাংলাদেশে বিয়ে করবে? কেন করবো না? এ কি মানে আমার মায়ের নাম্বারটা আমি দিয়ে যাবো, আমার মাকে ফোন করে নেবে। তুমি বলছো যে ঘর সংসার করেছো, আবার দর্শকরা কিন্তু বিভ্রান্ত হবেন না যে মানে ও কিন্তু বিয়ে করবে। রিয়েল ঘর সংসার করেছি, রিয়েল করতে চাই। করতে সত্যি বিয়ে করবে? হ্যাঁ, সবাই তো মুখে আছে যে নায়িকা কবে বিয়ে করবে। তোমার আমার বিয়েতে খেতে আসতে ইচ্ছে করবে না? কেন নয়? তুমি বলো তাহলে, তুমি বলো। আমি তো রিয়েল লাইফে ঘর সংসার করেছি, বলো রিয়েল লাইফ ইচ্ছে করবে না? না, সেটা কিন্তু চলচ্চিত্রের নাম ঘর সংসার, ও কিন্তু বিয়ে শাদী করে নাই। আচ্ছা, বিয়ে করছো কবে? দিস ইজ আ গুড কোয়েশ্চেন। পেলে জানিয়ে দেবো, যে মানে যাকে বিয়ে করবো তাকে খুঁজে পাই আগে, তারপরে জানিয়ে দেবো। একটা মজার জিনিস আমি লক্ষ্য করেছি, এই দেখো নায়িকাদের নিয়ে যে এত গসিপ হয়। তুমি প্রায় এক যুগ পেরিয়ে মানে টলিউডে মানে কাজ করছো, ঢাকার স্টারদের সাথে কাজ করছো, তোমাকে নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করছে না, এইটার রহস্যটা কি বলো তো? আসলে আমাদের শিল্পীদের জীবনটা একেবারে খোলা পাতার মতো, আর আমি সবসময় খুব ওপেন অ্যাবাউট মাই রিলেশনশিপ, অ্যাবাউট মাই মানে ইফ আই মিন লাভ, আমি আমার দর্শকদের থেকে কেন লুকাবো সেটা? তারা আমার পরিবার। আমি যদি কারোর প্রেমে পড়ি বা কাউকে ভালোবাসি বা কোনো সময় যখন বিয়ে করব, তখন সবার আগে আমি আমার দর্শকদের জানাবো, আমার সাংবাদিক বন্ধুদের জানাবো, যারা আমার সাথে এই যাত্রাটা এক যুগ যাত্রাটা কাটিয়েছে তারা আমার কাছের লোক। আমি সবসময় আমার দায়বদ্ধতা আমার দর্শকের প্রতি রয়েছে, কারণ আজকে তারা নিঃস্বার্থভাবে যখন আমাকে ভালোবাসে তখন আমারও তাদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। আমি কেন আমার লাইফের জিনিস কিছু লুকাবো? তা জানালে তো তারা দোয়া করবে, আমার জন্য আশীর্বাদ দেবে, আমার তো আরও ভালো হবে সেটা। অ্যান্ড আই এম ভেরি ওপেন অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ। খুব বিন্দাস থাকতে পছন্দ করি। প্রেম ভালোবাসা যদি হয়, যখন হয়েছে আমার দর্শক জেনেছে, আমার অডিয়েন্স জানিয়েছে, যখন হয়নি তখন সেটাও জানে, যখন বিয়ে করব সেটাও জানতে পারবে ডেফিনেটলি। তো দে আর মাই ফ্রেন্ডস, দে আর মাই ফ্যামিলি। শোনো, তুমি বিন্দাস বললে না, এরকম একটা ছবি তো তুমি কাজ করেছো। ইয়েস, ওই যে বলে যে এক যুগ পেরিয়ে 200 বছর ধরে সেই ডাইনোসর যুগে শুরু করেছিলাম, কিন্তু আমি কৃতজ্ঞ, আমি আবারও বলবো, মানে ভগবানের আল্লাহর আশীর্বাদ আমার উপরে যে এত বছর পরেও কিন্তু মানুষে আমাকে এই প্রত্যাশা নিয়ে জিজ্ঞাসা করে, দিদি কবে আসছে তোমার নেক্সট ফিল্ম? এইটা যতদিন আছে আমি শিল্পী হিসেবে বেঁচে আছি আমার মনে হয়। শান্তি, তাই বলে কি তুমি, আচ্ছা শায়ন্তিকা, বিয়ের কথা শুনে আমার নামই বলে যাচ্ছ? শায়ন্তিকা, তাই বলে কি তুমি প্রেমে পড়নি, প্রেম করনি? কথা বলি, প্রেম করেছি, কিন্তু আপাতত আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, আমি জাহেদ ভাই, জাহেদ ভাইকে আমি দায়িত্ব দিচ্ছি যে আমার একজন এলিজিবল মানে যাকে আমি বিয়ে করতে পারবো খুঁজতে। যদি বাংলাদেশে পাই তাতে কি ভালো? তো বিয়ে করবে বাংলাদেশে? ইংলিশ মাছ খাবো তো বাংলাদেশে বিয়ে করবে? কেন করবো না? এ কি, আমি তো বললাম এপার বাংলাও আমার, ওপার বাংলাও আমার, দীঘাও আমার ছিল, এখন থেকে কক্সেস বাজারও আমার। তার মানে বাংলাদেশে যদি তোমার যোগ্যি বর পাই? শোনো, ভালোবাসা হলে কিন্তু তার উপরে অধিকার ফলাতে হয়। তুমি যদি আমার আপন হও আমি তো তোমার উপরে অধিকার ফলাবো। কার উপরে অধিকার ফলে? বাড়ির লোকের উপরে, এটা তোমার বাড়ির লোক। তাই বলে যদি এই যে দর্শকরা যারা শুনবে, বাংলাদেশে যদি সত্যি সত্যি তোমার সেই রকম দিও না কাউকে পাই, মানে আমার মায়ের নাম্বারটা আমি দিয়ে যাবো, আমার মাকে ফোন করে নেবে। কেন না, কেন না, নিশ্চয়ই না। আজকে কপাল কী নিয়ে এসছি আমিও জানি না, কোথায় কি হবে কেউ আমরা জানি না, আমরা শুধু আমাদের কর্ম করে যেতে পারি, এর বেশি আর। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।